সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ওনাকে চিনেন, অবৈদুল কাকা। এর আগে আমার খামারে এসে একটা ভ্যাকসিন দিয়ে গেছিল H9। কাকা আবার 7 দিন পরে আসছে H5 ভ্যাকসিন দিতে। কাকার কাছ থেকে আমরা আজকে অনেক জিনিস আরো জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাকা 90 সাল থেকে পোলট্রি সেক্টরে জড়িত, মানে আপনি 30 বছরের বেশি আপনি পোলট্রি সেক্টর নিয়ে আপনার বিশাল অভিজ্ঞতা, বিশাল। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে H5 H9 হইলে কি করণীয়, কিভাবে বুঝবেন, কিভাবে ধরতে পারবেন, এই বিষয়টা নিয়ে কাকার সাথে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনেক অভিজ্ঞতা হবে, যদি কাকার এই ভিডিওটা দেখেন আপনাদের অনেক জিনিস জানতে পারবেন। H5 হইলে কিভাবে বুঝবেন, প্রাথমিকভাবে কিভাবে আপনি বুঝবেন যে আপনি ঝামেলাটা হয়েছে, আপনার কি করলে দ্রুত আপনার সুবিধা হবে, বা H9 হইলে কাকার কাছ থেকে এই বিষয়গুলো বিস্তারিত জানবো। তার পাশাপাশি আমার এর আগে H9-এর ভ্যাকসিন দিছিলেন, এখন আমরা H5 ভ্যাকসিন দিব, তারপরে 1 মাস পরে বুস্টার ডোজ গুলো দিব। বুস্টার ডোজ অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। তো আমরা আগে ভ্যাকসিনের কাজটা শেষ করে দিই, 2-3 মিনিট লাগবে। একটু মুরগিটা দেখাই, দেখেন এর এই আমার দেশি বড় জুটি, ওর চোখ দেখা যায় না, ছাইড়া দিলেও ভদ্র, খুব সুন্দর একটা মুরগি। কাকা এমন মুরগি আপনি দেখছেন আগে? দেশি বড় জুটি এটা। আচ্ছা এখন আমরা পাহাড়ি মুরগিগুলো কাজটা শেষ করে দেই। আমার তো বুস্টার ডোজ দেওয়া লাগবই না, বুস্টার জিনিসগুলো আমি কিন্তু সবই জানি, ভ্যাকসিনগুলো কেমনে কি, বা আপনার H5 H9 হইলে কেমনে কি হয়, কিভাবে বুঝবেন। তারপরও আমি আজকে কাকার কাছ থেকে তথ্যগুলো বের করি, যেন আপনারা একজন অভিজ্ঞ, আরও অনেক অভিজ্ঞ লোকের কাছে জিনিসগুলো জানতে পারেন। 90 সাল থেকে প্রায় 30 বছরের বেশি হয়েছে কাকা, আমরা কি বুঝবো পোলট্রিতে, যার যত অভিজ্ঞতা বেশি তার তত সুবিধা। অভিজ্ঞতা হইলে আপনার বিভিন্ন রোগ সম্বন্ধে জানা হবে, যখন যে রোগটা হয় সেই রোগ সম্পর্কে আমরা বুঝতে পারবো, এবং ওই রোগটা হইলে কি করণীয়, কি করলে রোগটা প্রতিরোধের ব্যবস্থা করবো সেই পদক্ষেপ নিতে পারবো। আর যে একজনের জানা থাকলে আরেকজনের সহযোগিতাও করা যায়। আপনার ইউটিউবের ভিডিও দেখেন, আপনি মনে হয় অ্যান্ড্রয়েড মোবাইল চালান না? চালান না, না বাটন মোবাইল চালায়। আচ্ছা আপনার, আমরা ইউটিউবে দেখি মানুষে বলে যে মুরগি পালন করলেই লাভ, মানে যে কোনো মুরগি পালন করলেই লাভ, এটা আপনার অভিজ্ঞতা কি বলে? 30 বছরে আপনি ওইভাবে যে লাভবান করতে পারেন, সবকিছু মেনটেন করা, যেমন বায়োসিকিউরিটি, তারপরে আপনার ফার্মের ম্যানেজমেন্ট, তারপরে আপনি ফিডের দিকে জোর দিতে হবে, প্রোডাকশন কিভাবে ধরে রাখা যায় ওই দিকে জোর ইয়ে দিতে হবে। আপনি ফিডটা ভালো হইতেইব, এবং ফিডটা যাতে আপনি একটা চিপ রেটের মধ্যে রাখা যায়। আচ্ছা সবই বুঝলাম, এগুলো তো একটা পরের জিনিস, কিন্তু আপনি জীবনে মুরগি পালেন নাই, আপনি যদি মুরগি পালতে দেই আপনি শুরুতে লাভ করতে পারবেন? না না, শুরুতে লাভ করতে, শুরুতে আপনাকে লস করতে হবে, শুরুতে লস করতে। আমার মতে যার মনে করেন 1000 মুরগি পালা পুঁজি আছে, মানে জীবনে সে মুরগি পালে নাই, সে 100 বাচ্চা ওটাক, 100 বাচ্চা উড়ে এসে মারুক, মাইরাম সে শিখুক, শিখা তারপরে সে তার পুঁজি থাকলে তারপর সে মারুক, ওই রইলো বেটার। আপনি মনে করেন 1000 বাচ্চা মুরগি পালার পুঁজি আছে, আপনি পাললেন, পালার পরে হয়তো সবকিছু ঠিক মতো করলেন না, পরে যে মাঝখানে হয়তো একটা মেজর কোনো সমস্যা দেখা দেয়, একদম শেষ সমস্যা দেখা দেয়, মুরগিগুলো চলে গেল, চলে গেলে কি আপনি পথ বসা যাবেন? আর যদি 100 মুরগি মাইরে আপনি সবকিছু শিখেন, ম্যানেজমেন্ট বোঝেন, তখন পরে আবার আপনি ওই ইনভেস্ট করতে পারবেন, ওঠার চেষ্টা করতে পারবেন। আমি কাকা আরেকটু জিনিস বলি আপনারে, মানুষ তো মনে করে যে মুরগি তুললেই লাভ, খামারিদের যে সবচেয়ে যে বড় ভুলটা করে, যেটা আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত বলছি, আপনার টাকা আছে, আছে ভালো, টাকাটা থইয়া দেন, 100 মুরগি করেন, 20টা মুরগি করেন, আগে নিজে বুঝেন, তারপরে বেশি করে মুরগি তুলেন, 200 তুলেন 500 তুলেন, কিন্তু শুরুতে যদি আপনি 300-400 মুরগি তুলে ফেলান, তাহলে এটা একটা বড় ধরনের একটা ভুল, মানে চরম একটা ভুল কাজ। ভুল কি, এটা নিজের পায়ে নিজে তুলে। টাকার গরম থাকলে কাকা কারে কি বলবেন বলুন, টাকার গরম আছে, ইউটিউবের লুপে পড়ছে। আপনি এত বছর ধরে পোলট্রি সেক্টরে, আপনি মুরগি পালেন নাকি, এটা কেমন রকম? মুরগি পালে না, মুরগি পালতে হলে মুরগি তো সময় দিতে হবে। দেখেন 90 থেকে পোলট্রি সেক্টরে, কিন্তু এখনো মুরগি পালে না, সময় নাই, সময় দিতে হবে, দেখতে হবে, বেশ ভালো পরিমাণ সময় দেওয়া লাগবে, মানে মুরগি পাললেই হবে না, অনেক ম্যানেজমেন্টের বিষয়ও আছে। কাকা আর একটু ভ্যাকসিন বাকি আছে, আরও 3টা মুরগি দিব,
কাকা আমাদের ভ্যাকসিনের কাজ শেষ, আবার এক মাস পরে H5 H9, প্রথমে H9 পরে H5, কোনো মানে আপনার এক মাস বা 4 সপ্তাহ পরে। আচ্ছা আমার কাজ শেষ, এখন আমাকে তথ্য দেন, আমি জানি, তারপর আমি আপনার কাছ থেকে তথ্যগুলো আবার নেব ভিডিওর স্বার্থে। এই মুরগিটা ভালো আছে, একে H5 ধরে রয়েছে, কিভাবে আমি বুঝবো প্রাথমিক স্টেজে? আমি তো ডাক্তার না, প্রাথমিক স্টেজে সে তো জিম দিয়ে থাকবে, হ্যাঁ, তারপরে খানা খাবে না, খানা খাবে না, জিম দেওয়া থাকবে, তার প্রোডাকশন কমে যাবে, যদি লেয়ার প্রোডাকশন কমে যাবে, তার মাথার মাথার যে জুটিটা আছে না, জুটিটা ছোট কালো হয়ে যাবে, ছোট হয়ে, এবং নাকে মুখে দিয়ে পানি আসে, পূর্বেই নাকে মুখে পানিটা পূর্বে আসবে। আচ্ছা পূর্বে আসবে, দেখা গেছে যে সেদ্ধে ধরছে, যেন একটা ফ্লগে যে সেদ্ধে এসে দেখা গেছে মোটামুটি 1 লাইন বা 2 লাইন মাঝে দিয়ে ধরে ফেলছে, ধরে পরে চতুর্দিকে ঘুরতে আরম্ভ। আচ্ছা এটা তো মানে ধরেন এই আমি একটু আপনাদেরকে সহজে বুঝাই, কাকা কি বলতেছে আপনারা বুঝবেন না, ধরেন এটা একটা লম্বা লেয়ারের খাঁচা, এ মাঝখানে H5 ঢুকছে ফার্স্টে, এ এখন ঘুরবে ঘুরবে, মানে এখানে একটা মারবে, এখানে একটা মারবে, এমন করে ঘুরে ঘুরে সব মাইরা যেন থেকে শুরু হইছিলো এনিয়ে তার শেষ। এখন কত হয়েছে কাকা? H5 ধরছে একদম প্রাথমিক, আমার ভ্যাকসিন দেওয়া নাই, আগে দিচ্ছি একদম ভ্যাকসিন দেওয়া নাই, H5 H9 ভ্যাকসিন দেওয়া নাই, একে ধরছে, কতদিন কতটুকু সময় পরে ও মারা যাবে? এটার বেশি একটা ধরেন রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং সে বেশি সময় লাগবে না, হয়তো দেখা যাচ্ছে সকালে এফেক্ট হয়েছে, হয়তো বিকালে ডেট ডেট, দেখেন সকালে এফেক্ট হয়েছে বিকালে ডেট, বিকালে মরতে মরতে সবগুলারেও ছড়াই দিব, সবগুলা ওই ঘরে সব ছড়াই আলছে, মানে আপনার আর আবার অনেক সময় আছে দেখা গেছে আপনার প্রতিকারের ব্যবস্থা আছে, আমরা হয়তো আমার এক খামারি আমাকে বলছে মানে হওয়ার সাথে সাথে আপনার খানা কমায় দিতে, খানা কমায় দিলে, খানা কমায় দিলে আপনার প্রোডাকশনটা কমে যাবে, প্রোডাকশন খানা কমে দিলে প্রোডাকশন প্রোডাকশন কমে গেলে জানি এটা মানে দুধ ছড়াবে না। আচ্ছা এই জিনিসটা একজন ওই খামারির সাথে ডাক্তারের কথা মিলে না, ওই খামারিটা হলো আপনার খামার অভিজ্ঞ খামারি প্লাস সে অ্যাডভান্স এনিমেল সায়েন্স চাকরি করে। ও আচ্ছা অ্যাডভান্স এর চাকরি, ওনার দেশের বাড়ির মুক্তা কাছে, উনি এবার 32 না কত মুরগি বলে অ্যাডভান্স করে চাকরি, অ্যাডভান্স চাকরি, অ্যাডভান্স মানে ভ্যাকসিন কোম্পানি অ্যাডভান্স, খুব দামি দামি ভ্যাকসিন নিয়ে আসে বাংলাদেশ অ্যাডভান্স। আচ্ছা কাকা তার মানে কি H9 দলে খাবার কমে? আমি আমি একটা পাইছি আমরা জানেন কি, মুরগি মরতাছে ডিম পারতে পারতে তার ডিমের প্রোডাকশন কমে না, কিন্তু মরিয়া শেষ হয়ে গেছে, আর খানাও কম খায় না, না খামা সব স্বাভাবিক, হয়তো একটু পরে দাপ করে মুরগি মরে গেছে। আপনি খানারও যদি কমায় দেন, খামা কমায় দিলে আপনার ডিমের প্রোডাকশনটা কমে কমে যাবে, খানার কমে গেলে ডিমের প্রোডাকশন করলে দেখা গেছে যে কিছু রেহাই পাওয়া, রেহাই পাওয়া যায়, এটা একটা ধারণা। আচ্ছা একটা ধারণা, এটা কিন্তু ধারণা, এটা মনে রাখবেন। আচ্ছা কাকা মল দেখে বোঝা মানে মানে প্রথমে মল তো হয় আপনার ড্রপিং সাদা সাদা, এটা হওয়ার পরে আমরা বুঝি সেকড়া সেকড়া, অগ্রিম অগ্রিম মানে আমার তো এটা তো টাইটার শৈলী এমনিই নাই, এমনি নাই টাইটার নাই, বুঝার কোনো চান্স আছে মল দেখে? মল দেখে আপনার ওই সেকড়া সেকড়া পায়খানা থাকবো, তারপর আপনার ওই মল দেখে আর আসলে পুরো ক্লিয়ার বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না, অন্তত H5 H9 ধরা যায় না, এনডি বোঝা যায়, এনডি বোঝা যায়, সালমুলিলাম মাইক্রোবালমা সমস্যা ধরা যায়, কিন্তু এই H5 হঠাৎ মানে এই যে আপনি সুস্থ আছেন না, ধরে নিচ্ছে আপনার 2-3 ঘন্টা পরে আপনি মনে গেছেন গা, জিনিসটা হচ্ছে এমন এত দ্রুত সে কাজ করে, এনডি হলে একটু সময় নেয়, সময় নেয় অনেকটা সময় নেয়, আর সালমুলিলাম মাইক্রোবালমা তো মুরগি মরা নাই, চিকিৎসায় আছে আপনার, আমরা জানি H9 এ দ্রুত মারে, আপনার আস্তে ধীরে 2-3-4-5টা করে হবে, ওই আস্তে আস্তে ছড়াবে, প্রোডাকশন একবারে নাই, এটা ভালো হইতে আপনার 1-2 মাস সময় লাগবে,
যে কাঙ্ক্ষিত প্রোডাকশন পাওয়া যায় কম থাকে আপনার কাদের কথা বলতেছি কাকা, যারা জীবনে ভ্যাকসিন দেয় নাই তাদের যদি এটা S5 ধরে এটা কি সার্ভাইভ করার চান্স আছে? আর লেয়ার খামারে তো ভ্যাকসিন দেয় একটা ফল্ট করছে বা টাইটার নাইমে গেছে দৌড়া লাইছে কিছু মুরগিরে অন্য মুরগির ভ্যাকসিন দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বলো ওইটা সার্ভাইভ করে নেয়, কিন্তু এর তো বাচ্চার বিন্দু মাত্র সুযোগ থাকবে না। আপনার ব্যাপার হচ্ছে কি ভ্যাকসিন গুলো আমাদের হইলো প্রিভেন্টিভ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠবে না। তো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে না ওঠে তাহলে যে কোনো সময় তার আক্রমণ করতে পারে। যেমন আমরা ভ্যাকসিন প্রাথমিক অবস্থায় করি, হয়তো দুইটা করি, প্রথম একটা হয়তো আপনি ২০-২২ দিনে, পরেরটা হয়তো ২৮-৩০ দিনে করি, করে চার সপ্তাহ পরে আমরা ডোজগুলা করার উদ্দেশ্য হলো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা করে ওঠে। আচ্ছা কাকা, আপনি যেগুলো বলতেছেন না এটা আমার ভিডিও যারা দেখে এরা বুঝবো না, আমি একটু বুঝাই দিই। কাকা বলতেছে লেয়ার খামারিদের কথা, ২০-২২ দিনে একটা ফার্স্ট ডোজ দেয় S5 দেয় আর S9 দেয়, তার ৭ দিন পরে আরেকটা ভ্যাকসিন দিব হয় S5 না S9। আচ্ছা তার ৪ সপ্তাহ পরে বুস্টার ডোজ গুলো দিব, ঠিক আছে? আবার একটা আছে আপনার ৪ সপ্তাহ পরে বুস্টার ডোজ করলেন, করে আবার আপনার প্রতি ২০ সপ্তাহ পরে পরে এগুলার ডোজ করে দিতে। ২০ সপ্তাহ মানে আপনি ধরেন ৬ মাস পর পর আবার করতে হবে একটা করে, ওই সময় বুস্টার ডোজ নাই, শুধু একটা করে ডোজ করলেই হবে। তো এই ছিল মানে S5 দলে ভ্যাকসিন যে করে নাই কোনোদিন তার উত্তম কি হবে, মানে তার কাজটা শুরু কি আমরা বিক্রি করে মানে যত দ্রুত বিক্রি করতে পারেন S9 হোক S5 হোক আপনি তাকে সার্ভাইভ করানোর ক্ষমতা নাই। S9টা আপনি কিছুদিন দেখতে পারেন, S9টা তাও কাকা যেহেতু লোপেতে যদি লোপেতে মানে এটা মারে আস্তে আস্তে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা একবার ধ্বংস করে লাই, যদি টিকেও যায় এটা আউটপুট খুব ভালো হবে না, মানে ডিমের প্রোডাকশন একবারে শেষ, রোগ মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ওই রকম থাকে না। তো এই ছিল আও আমার একটা অভিজ্ঞতা বলি, আমিও S5 পাইছি, মুরগি সুস্থ একটু পরে হাঁটতেছে, মানে মুরগিটা লেটারে খাঁচায় না, তাহলে তো মুরগিটা খাঁচায় লেটারে থাকলে মুরগিটা হাঁটাহাঁটি করে, তো মুরগিটা খাঁচায় ঢুকালাম, ড্রপিং দুধের মতো সাদা, দুধের মতো সাদা ড্রপিং, একটু পরে দুটা ফাল দিল ধপ ধপ করে, দ্যাট মারা যাওয়ার পরে তার চোখ দিয়া নাক দিয়া পানি চলে আসছে, বিজলা বিজলা পানি, মনিটা এত মানে ইয়াও হয়েছে কালো কুচকুচা মনি ছোট হয়ে যায়, মনিটা ছোট হয়ে যায়। এটা হচ্ছে H5 এর একটা সিমটম আপনাদের বলে দিলাম, মানে ধরেন আপনি একটা মুরগি জব করছেন, জব করার পরে ফাল আলে যেমন ফাল পারে না ধপ ধপ ধপ, সেম H5 দলে এমন ধপ ধপ করে ফাল দিব, মানে দেখবেন মুরগি ডিম পারছে, পাড়ার পরে ৫ মিনিট পরে মুরগিটা মারা গেছে।